নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নেটের প্রিপারেশনও নিশ্চয়ই ঠিকঠাক চলছে। আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হলো পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে। এখান থেকে মূলত আমরা আজকে কয়েকটি ইম্পর্টেন্ট ডেস নিয়ে আলোচনা করব, যেই ডেগুলো মূলত কয়েকটি শিফটে এর আগের পরীক্ষায়, মানে এবারেরই পরীক্ষা কয়েকটি শিফটে দিয়েছে। কিছু কিছু ডেগুলো ইম্পর্টেন্ট থাকে যেগুলোকে আমাদের মনে রাখা উচিত, সেক্ষেত্রে আমরা সেগুলোকে এখানে আলোচনা করার চেষ্টা করব। কয়েকটি শিফটে, যেমন তিনটে শিফটে মোটামুটি এখান থেকে ওয়ার্ল্ড টাইগার্স ডে, তারপর ওয়াটার ডে এবং আর্থ ডে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমি কিছু এখানে সব ডেগুলোর একটি লিস্ট বানিয়েছি, তো সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করা হবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে শিফটে। তো প্রথমে দেখে নিই, প্রথমে যেটা আমাদের রয়েছে হলো জানুয়ারির 30তে কী রয়েছে, ওয়ার্ল্ড লেপ্রোসি ডে। মূলত এটি কি, কুষ্ঠরোগ। কুষ্ঠরোগকে কেন্দ্র করে কিন্তু এই ডেটি নির্বাচিত হয়ে থাকে, মূলত এখানে কুষ্ঠ বা হ্যানসেন রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে, কি বাড়াতে, সচেতনতা বাড়াতে। প্রতি বছর কী হয়, জানুয়ারির শেষ রবিবারে আন্তর্জাতিকভাবে কুষ্ঠরোগ দিবস পালন করা হয়ে থাকে। এই যে ডেটি রয়েছে, এই দিনটি কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে মূলত এই তারিখটিতে ফরাসি মানবতাবাদী রাউল ফ্যালেরিউ নামে একজন ব্যক্তি রয়েছেন, তিনি মহাত্মা গান্ধীর জীবনকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে বেছে নিয়েছেন। তো সেক্ষেত্রে এটি আরেকটু ইম্পর্টেন্ট হয়ে যায়। এর পরের দিনটি হলো, সেটি হচ্ছে ফেব্রুয়ারি 2, এখানে মূলত এই দিনটি যে হিসেবে পালন করা হয় সেটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে, মানে হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। এই দিবসে মূলত কীভাবে জলাভূমিকে সচেতনতা বাড়ানো যায়, মানে জলাভূমি কেন্দ্রিক সেই বিষয়গুলোকে এখানে কী করা হয়, আলোচনা করা হয়। এর পরের যেটি দিবস সেটি হলো ফেব্রুয়ারি 25, এটি হচ্ছে ওয়ার্ল্ড সাস্টেনেবল এনার্জি ডে। সাস্টেনেবল এনার্জি ডে বলতে আমরা বুঝি মূলত বিশ্বব্যাপী একটা জলবায়ু নিরপেক্ষতা, জলবায়ু নিরপেক্ষভাবে অর্জনের জন্য এটি মূলত শীর্ষস্থানীয় একটা আন্তর্জাতিক সম্মেলন হয়। কি হয়, আন্তর্জাতিক সম্মেলন হয় এই দিনটাতে, সম্মেলন এই দিনটাতে হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি 25 একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে পড়ে। এটি মূলত ইউরোপ এবং সারা বিশ্বজুড়ে কী হবে, মনে করো শক্তির উত্তরণ যে আছে, অগ্রগতি যে হচ্ছে শক্তির, নানারকম যে সোর্সগুলো রয়েছে শক্তির, সেসব যে অগ্রগতি হচ্ছে সেই সম্পর্কে আধুনিক তথ্যগুলোকে সরবরাহ করা হয়, যেসব ডাটা রয়েছে সেগুলোকে এই আন্তর্জাতিক সম্মেলনে কী করা হয়, কালেক্ট করা হয়, যেন ভবিষ্যতে সেগুলোকে ইউজ করা যায় বা কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে সেটিকে প্রয়োগ করা যায়, সেই দিকগুলো এই দিনে কিন্তু খেয়াল রাখা হয়। এরপরে সভাপতি রয়েছে মার্চের 20তে হচ্ছে ওয়ার্ল্ড স্প্যারোস ডে, মানে এখানে কি চড়ুই পাখিদের কীভাবে বাঁচানো যায়, মানে আরবান এরিয়াতে তাদের কীভাবে চড়ুই পাখিদের সমতুল্য জায়গা করে তোলা যায় সেই সম্পর্কে নানা কিন্তু সচেতনতা এই সময় বাড়ানো হয়। তেমনভাবে মার্চ 21 হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, বন সম্পর্কে। তারপরে মার্চ 22 হচ্ছে ওয়াটার ডে, এটা জল সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। তারপরে এপ্রিল 22তে হচ্ছে আর্থ ডে, তা পৃথিবীকে আমরা কীভাবে আমাদের স্বাভাবিক করে তোলার চেষ্টা করব সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। তেমনিভাবে এপ্রিল 25 হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, তো এটা একটা ইম্পর্টেন্ট রয়েছে ম্যালেরিয়া ডে, তো এটা মনে রাখবে তোমরা। তারপরে মে 31 রয়েছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, ঠিক আছে। তো টোবাকো যে কতটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর এবং হানিকর, সেক্ষেত্রে এই সম্পর্কে এই দিনে একটি সম্মেলন করা হয় এবং সেখানে নানা রকম বক্তৃতার মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয় বিশ্বের বিভিন্ন জায়গায়, তো এটা একটু মনে রাখবে। তারপরে জুন 5 হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটি খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন তারিখে পালন করা হয়, তাহলে কি জুন 5 তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা একটু মনে রাখবে। তারপরে হচ্ছে জুন 8 হচ্ছে ওয়ার্ল্ড ওশিয়ান ডে, ঠিক আছে। এরপরে আমরা দেখি, এরপরে হচ্ছে জুন 27 হচ্ছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ডে, ঠিক আছে। ডায়াবেটিসকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই সম্পর্কে নানা তথ্য এবং সেই সম্পর্কে নানা যে অ্যাওয়ারনেস করানো যায় পিপলদের, সেই ক্ষেত্রে এই দিনটিতে কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এরপরে আমরা দেখিনি, এখানে বলেছে জুলাইয়ের 11, যেখানে হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে, ঠিক আছে। জনসংখ্যা সম্পর্কে নানা রকম সচেতনতা বাড়ানোর জন্য এই দিনটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। এরপরে রয়েছে জুলাইয়ের 28, এখানে মূলত ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, নেচারকে কীভাবে আমরা রক্ষা করতে পারবো এবং নেচারকে কীভাবে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই সম্পর্কে এখানে কিন্তু নানা রকম অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়ে থাকে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য মানুষের মধ্যে।
এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে জুলাই 29, সেটা হচ্ছে ওয়ার্ল্ড টাইগার ডে। এবারে টাইগার ডেটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ যে তিনটা শিফটে এসেছে সেই শিফটে মূলত আমরা যেটা ওয়াটার ডে আর্থ ডে দেখেছিলাম সেটাই, টাইগার ডেটা এখনও দেয়নি, তাই এটা আমি আলাদা কালার করেও রেখেছি। তো সেক্ষেত্রে তোমরা এই টাইগার ডেটা একটু মনে রাখার চেষ্টা করবে। এটা কত তারিখে তাহলে হচ্ছে, সেটা হচ্ছে জুলাই 29। এরপরে আগস্টের 6 হচ্ছে হিরোশিমা ডে। আমরা জানি হিরোশিমা নাগাসাকিতে কী হয়েছিল, তো সেই হিসাবে এখানে হিরোশিমার জন্য এটা পালন করা হয়। তারপরে আগস্টের 3 রয়েছে ওয়ার্ল্ড নেচার ডে। তো নেচার ডে প্রকৃতি কেন্দ্রিক, তো এটাও একটু মনে রাখার চেষ্টা করবে, যেহেতু আমাদের আমাদের একটা আলাদা সেকশনই রয়েছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, তো সেক্ষেত্রে আমাদের নেচার রিলেটেডগুলোকে বেশি করে মনে রাখতে হবে। তারপরে রয়েছে অক্টোবরে 4 হয় যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে। এবার অ্যানিম্যাল ডেটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। তারপর ডিসেম্বরের 2 রয়েছে ওয়ার্ল্ড পলিউশন প্রিভেনশন ডে। কীভাবে আমরা পলিউশন থেকে রক্ষা পাবো বা সেটা কি আমাদের কীভাবে আটকাতে পারবো, সেগুলো পলিউশনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো, সেই সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ অ্যাওয়ারনেস ক্যাম্প নানা জায়গায় নানা দেশে সেখানে করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে যায়। এরপরে রয়েছে ডিসেম্বরের 14, সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনার্জি ডে। এবার অনেক এনার্জি সোর্স কীভাবে ব্যবহার করা যেতে পারে সেই ক্ষেত্রে নানা রকম অ্যাওয়ারনেস করা হয়ে থাকে, তো সে আমার মনে হয় এটা মনে রাখা খুবই দরকার, কারণ হচ্ছে এনার্জি ডে যেহেতু বলেছে মূলত শক্তি রিলেটেড, তো আমাদের যেটা পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সেখানে একটি এনার্জির পার্টও রয়েছে, ঠিক আছে। একটা এনার্জি কিন্তু কত রকম এনার্জি আছে সেই সম্পর্কে একটি কী আছে, একটা সেকশনই রয়েছে, তো সেক্ষেত্রে এটা সেখান থেকে কিন্তু আসতেই পারে, তো এটা একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে ডিসেম্বরের 29 হচ্ছে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে, মানে নানা রকম কীভাবে ডাইভার্সিটিগুলোকে আমরা লক্ষ্য করতে পারি এবং সেইগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেই সম্পর্কে নানা তথ্য এখানে জানা যায় এবং সেই সম্পর্কে নানা অ্যাওয়ারনেস ক্যাম্পও হয়, তো সেইটা এখানে মনে রাখবে। এবার এই টোটাল লিস্ট এটা তোমরা স্ক্রোল করে লিখে নিতে পারো খাতায়। এবার এটা যদি তোমাদের পিডিএফ আকারে দরকার হয় তাহলে আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন সেকশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানকার লিংক রয়েছে, তো সেখানে গিয়ে তোমরা জানাতে পারো কার এটা দরকার হবে, তাকে আমরা সেটা পাঠিয়ে দেবো, তাহলে টেলিগ্রাম লিংক তোমরা নিচে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে মনে রাখবে কিন্তু টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপ নয়, টেলিগ্রাম লিংক। টেলিগ্রামের একটা আমাদের গ্রুপ রয়েছে, সেখানে মূলত আমরা নানা রকম পিডিএফ যেগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করি এবং যেসব ভিডিও আসে বা আমাদের রেগুলার যেসব ভিডিও আমরা দিই আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলোকে সেখানে দ্রুত আমরা পোস্ট করে দিই, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবে। এবং সে স্বভাবতই কিছু নোটস তো ওখানে দেওয়াই হয়, মানে পিডিএফ আকারে যে ভিডিওগুলোতে আমরা বানাই সেগুলো থেকে কিছু নোটস দেওয়া হয়। তো আজকে মূলত তোমাদের যাদের যাদের প্রয়োজন হবে তোমরা সেখানে জানাবে যে তোমাদের কার দরকার, তাকে সেটাকে প্রাইভেটলি মেসেজ করে পাঠানো হবে পিডিএফটি, ঠিক আছে। আজকে এই অবধি রইল, তোমরা সবাই ভালো থাকো আর এক্সাম ভালো করে দাও। নমস্কার।